আজকে আমরা বানাচ্ছি একটা ট্যাংরা স্টাইল মুখ চিলি হন্স, ঠিক আছে। আপনারা দেখুন এই জিনিসটা কীভাবে আমরা বানাই, যদি আপনার কেউ পছন্দ করেন এবং সেই জিনিসটাকে আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা বাড়িতে ট্রাই করার জন্য খুব সুন্দর রেসিপি, ঠিক আছে। কী কী আমি দিচ্ছি সেটা আপনার ফলো করলে আপনার এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন যে কীভাবে বানাতে হবে। যারা হোটেল লাইনে কাজ করছে তারা তো অ্যাকচুয়ালি জানে, আর যারা জানে না তারা অবশ্যই করে ফলো করবে জিনিসটাকে। যদি ভালো লাগে তোমরা ট্রাই করবে এবং লাইক করবে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। প্রথমে গার্লিক দিচ্ছি, দেখুন চপ গার্লিক, চপ গার্লিক দেওয়া হচ্ছে। পরপর দেখাবো কী দিচ্ছি কি না, ঠিক আছে। চপ গার্লিক দেওয়ার পর চপ জিঞ্জার, চপ জিঞ্জার দিয়ে গার্লিক আর জিঞ্জার দিলাম। তারপরে এবার ধরো গ্রিন চিলি চপ, গ্রিন চিলি চপ দেওয়া হচ্ছে। গ্রিন চিলি চপ দিয়ে আমরা তিনটেকে এখন একটু হালকা সাথে করছি। এরপর তো দু জুলিয়ান পেঁয়াজ আর ক্যাপসিকাম দেবো, ঠিক আছে। ওর মিজা হচ্ছে জুলিয়ান পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটা হয়ে গেলে জুলিয়ান পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আমরা এটা সাথে করবো। দেখুন দিয়ে জুলিয়ান পেঁয়াজ আর ক্যাপসিকাম এখন দিয়ে ঢালা হচ্ছে, ঠিক আছে। এবার তিনটে সাথে করবো একটু। সাথে করার পর এবার আমরা ওর সাথে সস টাচ করবো, কী কী সস দিয়ে সেগুলো আপনার ফলো করবেন, সেই হিসাবে আপনার বাড়িতে ট্রাই করতে পারবেন। অবশ্য করে জিনিসটা ভালো হবে, খারাপ হবে না। এবার আমি ওস্টার সস দিচ্ছি। ওস্টার সস আপনি যদি নাও থাকে না দিলেও কোনো অসুবিধা নেই, আর দিলে খুবই ভালো হয়, এটা মার্কেট অ্যাকচুয়ালি পাবেন। এরপরে চিল্লি পেস্ট দিচ্ছি, এটা আমাদের স্পাইসি চিল্লি পেস্ট, ঠিক আছে। আপনারা দু রকম চিলি পেস্ট ইউজ করে আমরা একটা লেস স্পাইসি দুটো না ইউজ করলে একটাও করলে করতে পারবে, অসুবিধা কিছু নেই। তারপর দিচ্ছি টমেটো সস, টমেটো সসটা দেওয়া হালকা সুইট থাকবে, স্পাইসি সুইট, ঠিক আছে। তা আমরা তোমরা আপনারা যদি এটা আমরা লাইট সয়া দিচ্ছি, ঠিক আছে, লাইট সয়া আজিনা। পরপর দেখুন আমি কী কী দিচ্ছি। তারপর দিচ্ছি হোয়াইট পেপার, হালকা সুগার টাচ, আর লাইট সয়া তো আমরা দিচ্ছি এই কারণে সল দিতে হবে না, লাইট সয়া দিলে আমাদের সল দেওয়ার প্রয়োজন নেই। হালকা ডার্ক সয়া দিয়ে দিচ্ছি, তার সাথে লাইট সয়াতে আমরা সলটাকে মেক আপ করে দেবো ওইটা। এরপরে আমরা হালকা স্প্রিং অনিয়ন দেবো, ঠিক আছে। চপ স্প্রিং অনিয়ন, বারবিকিউ সস দিচ্ছি, এটা হচ্ছে বারবিকিউ সস। এই বারবিকিউ সসটা অবশ্যই ট্যাংরা স্টাইলের মুখ চিলি হন্সের জন্য দিতে হবে, কেননা না দিলে এটা ভালো লাগবে না, ঠিক আছে। এটা আপনাদের ঘরে যদি না থাকে আপনার মার্কেটে পেয়ে যাবেন অ্যাভেলেবল, ঠিক আছে। এটা ভালো যদি নিয়ে এসে রাখতে পারেন, অনেক সময় অনেক আপনাদের কাজে লেগে যাবে, ঠিক আছে। এটা দিয়ে আপনারা ভালোভাবে ট্যাংরা স্টাইল মুখ চিলি হন্সটা বানিয়ে খেলে টেস্ট ফ্লেভারটা চেঞ্জ হবে। হালকা ডার্ক সয়া একটু টাচ করলাম, ঠিক আছে। ডার্ক সয়া একটু টাচ করার পরে জিনিসটা দেখুন কালারটা কত সুন্দর এসেছে, ঠিক আছে। এরপরে উইনসটা ঢালবো আর স্প্রিং অনিয়ন চপ দেবো, চপ বলছি রাইস স্প্রিং অনিয়ন দেওয়া হবে এর সাথে। দেখুন স্ক্যালিয়ান অনিয়ন দিয়েছি, রাইস স্প্রিং অনিয়ন। এরপর একটা উইনসটা ঢেলে দেবো, এটা হচ্ছে আমাদের ফ্রাই করা উইন্স, ঢালছি এটা ঢেলে এটা টচ করবো। আমাদের সস অলরেডি রেডি হয়ে গেছে, এটা টচ করবো। কালারটা দেখুন কত সুন্দর হচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনারা জাস্ট এইগুলো যেগুলো আমি দেখালাম এইভাবে রেসিপিগুলো ফলো করবেন, তাহলে এইভাবে উইন্সটাকে আপনার বানিয়ে অ্যাকচুয়ালি বানাতে পারবেন, ঠিক আছে। অসুবিধা কিছু নেই, সব সিম্পলই আছে। যারা জানেন না বাড়িতে যারা ট্রাই করবে এইভাবেই সুন্দরভাবে ট্রাই করে খেতে পারবেন। যে সস এবং জিনিসগুলো যদি না থাকে আপনার, সেগুলো আপনারা মার্কেট থেকে নিয়ে আসবেন, এইভাবে বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এটা আমার পার্সেল অর্ডার ছিল, পার্সেলে দিচ্ছি। তো আমরা প্লেটিং করলে গার্নিশিংটা সুন্দরভাবে করা হতো। প্লেটিংটা তো টেবিল এখন অর্ডার নেবো না, প্লেটিং হচ্ছে না। তা নেক্সট টাইম যদি আমি ফের হয় আমি আপনাদের দেখাবো প্লেটিং করে এবং সুন্দর করে গার্নিশিং কীভাবে করে আমরা দিই, ঠিক আছে। এইটা আমার রেসিপি, যদি কেউ ভালো লাগে একটু লাইক করে দেবে।